ইনফিনিটি একাডেমির নতুন প্রয়াস, বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কারের গল্প দিয়ে সাজানো আমাদের এই সিরিজ। এসো গল্প বলি। আজকের পর্বে তোমরা শুনবে এক ধাঁধার সমাধানের গল্প। এ যে সে ধাঁধা নয়, খোদ উচ্চ গণিত শাস্ত্রের এক ধাঁধা, যার সমাধান পাওয়া গেছে প্রায় 358 বছর পর। কি ইন্টারেস্টিং! তাহলে আর দেরি কেন, এসো গল্প বলি। ছোটখাটো ধাঁধা তোমরা অল্প বিস্তর অনেকেই সলভ করেছো সেই ছোটবেলা থেকে। অনেকে মজাও পাও এতে এমন যে ঘন্টার পর ঘন্টা তা নিয়েই ভাবতে থাকো। আজ যার গল্প শোনাবো, এধেলেও সে ক্লাস 6 থেকে ধাঁধায় মজেছিল এবং তার সমাধান করে প্রায় 32 বছর পর। 1963 সালে ইংল্যান্ডের কেমব্রিজে পাড়ার লাইব্রেরি থেকে এক বই নিয়ে এলো অ্যান্ড্রু ওয়াইলস। ছেলের ঝোঁক যখন অঙ্কে, তখন সে বই তো হতেই হবে কোনো ফান পাজল গেমসের। কিন্তু বইটি খুলে সে অবাক হয়ে গেল, সারা বই জুড়ে কেবল একটি মাত্র ধাঁধা, তাও আবার আনসলভড। মাথায় চেপে বসলো সেই ধাঁধা, এটাকে সলভ করতেই হবে, জেদ চেপে গেল। কি সেই ধাঁধা জানতে ইচ্ছে করছে, এসো তবে বলি। এই ধাঁধার জন্ম যার সৌজন্যে, তার নাম পিয়ার দ্য ফার্মা, সপ্তদশ শতাব্দীর ফরাসি এক আমলা। সরকারি কাজের ক্লান্তি কাটাতে গণিত নিয়ে চর্চা করতেন, যার ফলে তার সমকালীন গণিতজ্ঞদের মধ্যে তার পরিচিতিও বাড়ে। তো এক রাতে ঘুমোতে যাওয়ার আগে ফার্মা পাতা উল্টাচ্ছিলেন দিওফান্তাস নামে প্রাচীন এক গণিতজ্ঞের লেখা বই অ্যারিথমেটিকার। ফার্মা চোখ আটকে গেল এই ত্রয়ী সংখ্যাগুলোয়, 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 ইত্যাদি, যাদের বিশেষত্ব হলো এই যে প্রথম দুটি সংখ্যার বর্গ করলে তৃতীয় সংখ্যার বর্গ হয়, যেমনটি তোমরা দেখছ। কিন্তু তার মাথায় এইগুলো দেখে একটা প্রশ্ন জাগলো, এই রকম সম্পর্ক যদি বর্গের ক্ষেত্রে হতে পারে, তবে কি আমরা এরকম ত্রয়ী খুঁজে পেতে পারি যাদের ঘাত বা পাওয়ার 3 হলে একই সম্পর্ক হবে? মানে 3³ + 4³ কি 5³? না তো। তবে কি এমন সেই ত্রয়ী সংখ্যা যাদের জন্য এমন সম্পর্ক সম্ভব? নাকি এমনটা পাওয়া সম্ভবই নয়? তা খুঁজতে গিয়ে ফার্মার মনে হলো, ঘাত 2-এর বেশি অন্য কোনো সংখ্যা হলে আর ত্রয়ী মিলবে না। কিন্তু তার প্রমাণ, যুক্তি তর্কের প্রমাণ কোথায়? 7-5 ভেবে ফার্মা এক কাণ্ড করলেন। দিওফান্তাসের লেখা যে পাতাখানি তিনি পড়ছিলেন, তার মার্জিনে তিনি লিখলেন, প্রমাণ আছে বটে আমার কাছে, তবে তা লেখার মতো জায়গা এখানে নেই। কি কাণ্ড বলো তো, তোমরা জানো এমনটা কখনো করে বসো না, তবে আরও একটা কালজয়ী ধাঁধা তৈরি হয়ে যাবে, যেমনটা হলো 1637 সালে এই বইয়ের মার্জিনে লেখা কয়েকটি শব্দ নিয়ে তোলপাড় পড়ে গেল গণিত মহলে। বাঘা বাঘা গণিতজ্ঞরাও ভেবে কুল কিনারা পেলেন না কিছুই। এই ধাঁধার নাম ফার্মাস লাস্ট থিওরেম বা FLT। শেষমেশ 1963 সালে ইংল্যান্ডে অ্যান্ড্রু ওয়াইলসের হাতে এসে পড়ে সেই ধাঁধা, সেই যার কথা দিয়ে আজকে গল্প শুরু করেছিলাম, যখন তার বয়স মাত্র 10। ধাঁধার উত্তর বের করতে সে এমন মরিয়া হয়ে উঠল যে সে ঠিক করল বড় হয়ে সে গণিতজ্ঞই হবে। আর হলো তাই, অধ্যাপনা শুরু করল আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটিতে, আর নিজেকে নিয়োজিত করল এই মজার ধাঁধায়। শেষমেশ উত্তর এলো 1995 সালে, জন্মের প্রায় 358 বছর পর সলভড হলো ধাঁধাটি। পুরো 130 পৃষ্ঠার উত্তরে জ্যামিতি, অ্যালজেব্রা মিলেমিশে একাকার। তবে আলটিমেটলি FLT বা ফার্মাস লাস্ট থিওরেম সলভড হলো। 2016 সালে এই গণিতজ্ঞ তার কৃতিত্বের জন্য পেয়েছিলেন গণিতের সর্বোচ্চ পুরস্কার অ্যাবেল প্রাইজ
যা নোবেল পুরস্কারের সমান। এছাড়া উনি নাইট উপাধিও পেয়েছিলেন। কি তোমাদেরও ধাঁধা সলভ করতে ইচ্ছে হচ্ছে বুঝি? তাহলে চটপট বসে পড়ো। কে বলতে পারে এই ধাঁধা থেকেই হয়তো পেয়ে যেতে পারো নতুন কোনো দিগন্ত? ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নিন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি আরও নতুন পর্বের জন্য। এই প্রচেষ্টা কেবলমাত্র আপনাদেরই জন্যে।